আসসালামু আলাইকুম ত্রি শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস শুরু করার আগে গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু করে দেখব গত ক্লাসে আমরা শিখেছিলাম স্কোয়ার কী পাওয়ার কী কিউব কী এবং এগুলো কিভাবে লিখতে হয় ব্যাকারির মধ্যে থাকলে আমরা পাওয়ার ওটাকে আমরা কি হোল কিউব বলবো না হোল স্কেল বলবো সেটা সেটা আমরা আলোচনা করেছিলাম তারপর অঙ্ক বয়ে কিছু আমরা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম যেমন সরল কর দুইটা অঙ্ক করেছিলাম দুইটা দুইটা অঙ্ক করেছিলাম আমরা দুই নিয়মে এই দুইটা অঙ্ক আমরা দুই নিয়মে করেছিলাম তারপর আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের পরবর্তী নাম্বারগুলো দুই নাম্বার থেকে আমরা আজকে আলোচনা করব দেখো আজকে আমরা আলোচনা করব এই যে অঙ্কগুলো আমরা আমাদের চার দশমিক দুইয়ের বই থেকে বইয়ের দুই নমটা দুই নম্বর এখানে বলা হচ্ছে বলা আছে এর মান দুই বিয়ের মান তিন এবং সি এর মান যদি ওয়ান হয় রাশিগুলোর না মান বের করো আমাদের এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সৃজনশীল অংশে এই পার্টটা খ এবং গতে আসবে একশো পার্সেন্ট শিওর থাকো এই টাইপের অঙ্ক আমাদের আসবে এবং আসে সবসময় আসে আবার আমরা নবী থেকেও আমরা এই ধরনেরগুলো পাবো নবী বলা থাকবে এর মান যদি টু হয় বিয়ের মান যদি থ্রি হয় তাহলে এ প্লাস বিয়ের মান কত এবার ওখানে নবীতে থাকতে পারে নবী থেকেও আসবে এই জন্য আমরা এইটা এই অঙ্কগুলো একটু সময় নিয়ে ভালো করে বুঝবো যেন আমাদের পরবর্তী কোনো সমস্যা না হয় আজকে আমরা দুইটা অঙ্ক আলোচনা করবো এবং দুইটা দুই রকমের অঙ্ক দুইটা অঙ্ক আমাদের খুবই ইম্পর্ট্যান্ট দেখো আমরা পরবর্তী সারে যাচ্ছি এক নাম্বার দুইয়ের এক নাম্বারে দেওয়া আছে অ্যা কিউব প্লাস বি স্কোয়ার কিউব হয় কখন এটা তো আমরা গত ক্লাসে দেখেছি এবং স্কোয়ার কখনো সেটা আমরা গত ক্লাসে শিখেছি এখন দেখো আমরা এখন মান বসাবো আমরা যেমন দেখো টু এর মান হচ্ছে টু উপরে কিউবটা রয়ে গেছে প্লাস এর মান হচ্ছে থ্রি উপরে স্কোয়ারটা রয়ে গেছে দেখো আমি ব্যাকেট করে লিখে দিয়েছি এ ইকুয়েল টু টু এবং বি ইকুয়াল টু থ্রি আমাদের সকলের খেয়াল রাখতে হবে যখন আমরা এই ধরনের অঙ্ক করব অবশ্যই পাশে সাইড লাইন দিবো এই সাইড লাইনগুলো যদি না দিই আমরা আমাদের অনেক সময় অঙ্কের নাম্বার কাটা যায় অনেক স্যার আছে যারা নাম্বার কেটে দেন তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এই সাইড লাইনগুলো আমাদের দিতে হবে যেমন আমরা এখানে টু বসালাম টুটা পেলাম কই আর আমরা এটা দিবেও দিতে পারি কীভাবে দিতে পারি মান বসে লিখতে পারি বা এটাও দিতে পারি এখন যেভাবে দেওয়া আছে অথবা আমরা এইভাবে লিখতে পারি প্রথমে শুরুতে দিব দেওয়া আছে এয়ার মান টু এবং বি এর মান থ্রি এভাবে দিতে পারি তবে এই এইভাবে দেওয়াটা আমাদের জন্য সহজ ছোটো হবে আমরা সহজে বুঝতে পারব তাহলে টু পাইলাম গিয়ে আমরা টু হচ্ছে এয়ার মান আর থ্রি হচ্ছে বিয়ের মান এখানে তো কোনো সমস্যা নেই আমাদের আচ্ছা পরবর্তী স্লাইডে যে আমরা আমরা কিন্তু সেদিন আলোচনা করেছিলাম যে এর উপরে যদি কিউব থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে ভাঙাবো তা আমরা অনেকেই ভুলটা করি তাই এটা একটু আমরা ভালো করে বুঝবো যখন আমরা এই গুলো আমাদের আসবে পাওয়ার বা কিউব নিয়ে যখন আমাদের সমস্যা হবে তখন সাধারণত আমরা সবাই কি করি তিন দিয়ে দুইকে গুণ করে দিই তেমন তিন দোকানে ছয় আসলে কিন্তু এটা ভুল এভাবে আমরা কখনই করব না আমরা যখন এরকম অঙ্ক আমাদের আসবে তখন আমরা খাতার ডান পাশে ছোটো করে রাফ করব। যেমন টু পাওয়ার থ্রি মানে কিউব যখন কিউব থাকে তখন আমরা দুইটা সরি তিনটা দুই দিব টু ইন্টু টু ইন্টু টু সমান সমান দেখো কত হয় দুই দোকানে চার চার দোকানে আট তৈরি হয় কত আমাদের আট হচ্ছে আর আমরা যদি সরাসরি গুণ করে ফেলতাম হতেছে কত ছয় তাহলে আমাদের অঙ্কটা ভুল তার মানে আমরা যখন রাফ আকারে করবো আমরা সহজে এগুলো বুঝতে পারবো আর আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আসি বীজগণিতের তা আমাদের একটু ভুল হতেই পারে তবে আমরা করতে করতে ইনশাল্লাহ আমরা এখান থেকে ওভারকাম করব তারপরে দেখো থ্রি স্কোয়ার তিন দোকানে ছয় এটাও ভুল এভাবে পুরো আমাদের যাবে না আমরা যখন এ এভাবে পাবো তখন আমরা অবশ্যই রাফ করে লিখবো থ্রির উপর স্কোয়ার তার মানে দুইটা থ্রি আমরা ব্যাকেট দিয়ে লিখবো থ্রি গুণ থ্রি তিন ত্রিটিকে কত হয় নয় হয় এবার দেখো আমরা একটু করে দেখবো তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে দেখো আমি এখানে রাফটা করে দিচ্ছি তোমাদের এটা করার দরকার নাই আবার করলেও সমস্যা নেই তবে না করাটাই ভালো যেমন দেখো টু পাওয়ার টু কিউব দেখো তিনটা তিনটা দুই থ্রি স্কোয়ার দুইটা থ্রি বুঝতে পারছো জিনিসটা মানে উপরে পাওয়ার মানেই যতটা পাওয়ার যতটা পাওয়ার যা দিয়ে বোঝানো হবে ততটা সংখ্যা হবে যেমন এক এক জায়গায় দেখানো হয়েছে থ্রি আমরা তিনটা দিচ্ছি আরেক জায়গায় দেখানো হয়েছে দুই আমরা দুইটা দিছি তারপরে দেখো দুই দোকানে চার চার দোকানে আট প্লাস তিন তিকা নয় তারপরে দেখো নয় সাথে আট যোগ করলে হয় সতেরো আমাদের অঙ্ক শেষ একদম সহজ জাস্ট আমরা একটু নিয়ম অনুযায়ী করবো আমরা শুধু নিয়মটাই ফলো করব প্রশ্ন যা দেওয়া থাকবে সেটা অনুযায়ী আমরা করব যেমন দেখো প্রশ্নটা উঠালাম আমরা প্রশ্ন উঠানোর পর আবার দেখো আমরা মানগুলা বসাইলাম আমি একটু আমরা আবার দেখতেছি তাহলে আমরা আরও সুবিধা হবে আমাদের কেটে দিচ্ছি দেখো আমরা আমাদের প্রথমে আমাদের কাজ হচ্ছে এখন মানটা বসানো এর মান কত বিয়ের মান কত এই মানটা আমরা বসাবো দেখো বসাচ্ছি আবার এই যে দেখো দেখছো টু এর মান এর মান টু এবং বিয়ের মান থ্রি আর সকল কিছু তোমার সেম থাকবে আমরা শুধু সাংখ্যিক সংখ্যার মান চেঞ্জ করছি কারণ আমরা ওটা দিয়েই করব আমরা তো সবাই আগেই আলোচনা করেছি যখন এ বি অথবা এক্স ওয়াই জেড থাকে তখন আমরা বুঝেই নিব যে এটা হচ্ছে একটা অজ্ঞাত রাশি যার মানটা আমরা জানি না বা যার মানটা পরিবর্তন হতে পারে বা আমরা মানটা বের করব যেমন এইটা তারপর দেখো আমরা ভাঙলাম কীভাবে তারপর দেখো এই যে দেখছো খুব ইজি হবে এটা হচ্ছে আমাদের আনসার তাহলে আমাদের কোনো আশা করি কোনো কোয়েশন নেই আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা সমস্যা নেই আমার সাথে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবা পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা দেখো পরবর্তী স্লাইডে হচ্ছে অন্য টাইপের অঙ্ক করব আমরা কিন্তু নিয়মটা আমরা একই রাখবো নিয়ম কখন আমরা চেঞ্জ করব না আমি আমরা কিন্তু সবসময় বলি যে অঙ্ক যেভাবে আসুন না কেন আমরা শুধু নিয়মটা ফলো করব যেমন দেখো এখানে প্রশ্নে বলা আছে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস এ স্কোয়ার এখন এটা ওই নিয়মে দেওয়া আমরা কীভাবে বুঝলাম প্রশ্ন আসতেছে না আমরা একটু কষ্ট করে উপরে পড়ি দুই দেওয়া আছে দুই এ ইকুইল টু দুই বি টু তিন এবং সি ইকুইল টু যদি ওয়ান হয় নিচে রাশিগুলোর মান নির্ণয় করো বুঝতে পারছো আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটা কিন্তু মিলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে নিয়মটা আগের নিয়মটা ফলো করলে আমাদের অঙ্ক এটা হবে এখন আমরা মানটা বসাবো যেমন বিয়ের মান বসাবো টু এ এর মান বসাবো এবং এর মান বসাবো দেখো কীভাবে বসাই বিয়ের মান হচ্ছে থ্রি দিলাম উপর স্কোয়ারটা থেকে যাবে তারপর মাইনাসের জায়গায় মাইনাস থাকবে তারপর আমাদের প্রশ্নের দুই দুই দিলাম তারপর এ এর মান হচ্ছে টু যে টু দিলাম তারপর বি বিয়ের মান হচ্ছে থ্রি যে থ্রি দিলাম তারপর প্লাস প্লাস এর মান হচ্ছে টু যে টু দিলাম টু স্কোয়ার এই যে দেখো আমি বেকেটে লিখছি মান বসিয়ে এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদের লিখতে হবে তারপরে দেখো আমরা এখন এগুলো ভাঙবো কীভাবে ভাঙছি দেখো আমি এখানে আর রাফটা করে দেখাই নি এখানে সরাসরি থ্রির উপর স্কোয়ার তার মানে তিন তারিকা নয় দুইটা তিন মাইনাস এবার আমরা বারো পাইলাম কই দেখো এটা আমরা দেখি দুই দোকানে চার তিন চায়েরা বারো একদম না দুয়ের সাথে দুই গুণ করছি গুণের সাথে দুয়ের সাথে দুই গুণগুলো যা পাইছি তা তিন দিয়ে গুণ করছি খেয়াল করছো তোমরা হ্যাঁ প্লাস প্লাসের জায়গায় প্লাস টু স্কোয়ার তার মানে দুই দুগানে চার একদম ইজি কোনো একদম ইজি এবার আমরা দেখো আমাদের পরবর্তী লাইনে দেখো আমাদের এখানে বলা আছে যে নাইন মাইনাস টুয়েলভ প্লাস ফোর এখানে প্লাস সংখ্যা হচ্ছে দুইটা আর সংখ্যা হচ্ছে একটা তা আমরা তো যুগ বিয়োগ করার সময় আমাদের কিছু নিয়ম মনে রাখতে হয় যেটা আমরা বেশিকে আলোচনা করেছিলাম যে প্লাসগুলো আমরা এক সাইডে নিয়ে যাবো আর মাইনাসগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো যেমন দেখো দেখো নাইন প্লাস ফোর আমরা একসাথে নিয়ে আসছি আর মাইনাস টুয়েলভটা আলাদা করে দিছি এটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের সহজ নিয়ম তুমি সরাসরি করে ফেললে পারো তবে আমরা যেহেতু প্রথম প্রাথমিক পর্যায়ে আসি মানে ফাউন্ডেশনে আসি তা আমরা এগুলো ভেঙে ভেঙে করবো ভেঙে ভেঙে করলে আমাদের জন্য সুবিধা তারপরে দেখো নয় শেষে চার যোগ করছি আর হয় তেরো বিয়োগ বারো উত্তর হয় কত উত্তর হয় ওয়ান আনসার একদম ইজি না কোনো কোয়েশ কোনো প্রশ্ন কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই কোনো কঠিন নাই আমরা জাস্ট নিয়মটা ফলো করবো সব সময় আমরা মানে আমরা অঙ্ক যখন করবো তখন আমরা মনস্থির ঠিক রাখবো যে আমরা অঙ্কটা পারবো অঙ্ক আমি পারি কমন আসুক না আসুক আমি চেষ্টা করব কারণ চেষ্টা করলেই আমরা সকল কিছুতে ইনশাল্লাহ সফলতা আসবে আমাদের যদি আল্লাহ চান তবে অবশ্যই সফল সফলতা চেষ্টা করতে হবে দেখো আমাদের পরবর্তী এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা আমরা আগামী ক্লাসে করব কারণ তিন নাম্বারটা হচ্ছে আমরা যে দুই নাম্বারে যা যা করলাম সেটা দুটা নিয়েই তিনের প্রশ্ন অর্থাৎ দুই নাম্বারটা আমাদের ভালো করে কষ্ট করতে হবে এখন আমরা যেগুলো করছি দুই নাম্বার থেকে যেগুলো করেছি আমরা সেগুলো আমরা ভালো করে আমাদের বারবার দেখতে হবে দেখার ফলে আমরা তিন যখন আমরা আসবো তখন তিনটা আমরা সহজে পারবো তাহলে আমাদের আগামী ক্লাসের বাড়ি কাজ হচ্ছে দুইয়ের সম্পূর্ণ দুইয়ের সম্পূর্ণ আমরা নিজেরা করবো আর তাতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড পেতে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে পেতে সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজন আর যদি ভিডিওতে কারো মানে কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সমস্যা হচ্ছে কারো সেগুলো আমাকে জানাবা আকারে আমি ইনশাল্লাহ সমস্যা সমাধান করার চেষ্টা করব কারণ আমরা তো মানুষ আসলে ভুল হতেই পারে আমাদের আমাদের হোক বা সবারই ভুল হয় এটাই আমরা খেয়াল রাখবো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদের আর এই চ্যানেল থেকে যদি তোমাদেরকে শিখতে পারো এটা আমার সবচেয়ে বড়ো স্বার্থকতা আর আমি চাই যে তোমরা এই করোনা কালেও বাসায় বসে যেন তোমরা মানে কিছুটা হলে যেন শিখতে পারো সারাদিন পড়তে হবে পড়তে হবে এমন কিছু এটা এরকম প্রয়োজন নাই আমার আমার কথা হচ্ছে আমরা সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা সারা সারাদিনে এবং মন দিয়ে পড়বো এবং যেটা পড়বো সেটা বুঝে শুনে পড়বো কারণ অঙ্ক মুগস্তির জিনিস না অঙ্কটা হচ্ছে বুঝার জিনিস আমরা যে অঙ্কগুলো বুঝতে পারি তাহলে সহজে আমরা এগুলো আনসার দিতে পারবো এবং সবকলে সকলের সাথে আমরা এগুলো শেয়ার করতে পারবো এবং আমরা আরেকজনকেও বলতে পারবো আর আমার এই চ্যানেল থেকে যদি তোমাদের কোনো লাভ হয়ে থাকে তোমরা এগুলো জনকে জানাবা যেন সেও এখানে অংশগ্রহণ করে সবার জন্য উন্মুক্ত তোমাদের কমান্ট আশা কমেন্ট আশা করছি আচ্ছা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম